হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণেন্দু বেরা। আমি স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক ভেহিকেল বেঙ্গলিতে। আজকে আমরা বলবো দিল্লি টু মুম্বাই এক্সপ্রেসওয়ের ব্যাপারে, যেটা প্রায় 1320 কিলোমিটার লম্বা। এই প্রজেক্ট শুরু হয়েছে 8ই মার্চ 2019। এই প্রকল্প থেকে খরচা হয়েছে 1,00,000 কোটি টাকারও বেশি টাকা। এই প্রকল্পটি দিল্লি থেকে মুম্বাই যাত্রার সময় 24 ঘন্টা থেকে 13 ঘন্টা করে দেবে, আর দিল্লি থেকে বদোদরা যাত্রার সময় 18 ঘন্টা থেকে 9 ঘন্টা করে দেবে, এবং দিল্লি থেকে ভোপাল যাত্রার সময় 14 ঘন্টা থেকে 6 ঘন্টা করে দেবে। এই রাস্তাটি 5টি রাজ্যের উপর দিয়ে যাবে, যেগুলি হলো হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। এবং এক্সপ্রেস হাইওয়ের ডিজাইন স্পিড হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। এই এক্সপ্রেস ওয়ের মজাদার ব্যাপার হলো যে এটি পুরোটাই ইলেকট্রিক হাইওয়ে। এখানকার যানবাহন মন্ত্রী বেসরকারি বিল্ডার্সের দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েতে ইলেকট্রিক ভেহিকেলের জন্য ইলেকট্রিক লেন তৈরি করার জন্য আমন্ত্রণ করেছে। কিন্তু অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এই ইলেকট্রিক হাইওয়েটি কি। এটি এমন একটা এক্সপ্রেস ওয়ে যেটি ইলেকট্রিক লাইন্স দিয়ে তৈরি করা হয়েছে। যানবাহন যেমন লরি, হাইব্রিড লরি, এই পাওয়ার লাইন দিয়ে তাদের ব্যাটারি খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবে। লরির ভেতরে একটি সেন্সর থাকবে যেটি চেক করবে যে ইলেকট্রিক কন্ট্যাক্ট লাইনের জন্য, সেই অনুযায়ী লরির প্যান্টোগ্রাফ অটোমেটিক্যালি উঠে ইলেকট্রিক লাইনের সম্পর্কে এসে ব্যাটারিটাকে চার্জ করবে। আর যদি লরিতে কোনো সেন্সর না থাকে, তাহলে ড্রাইভারকে এই প্রসেসটাকে নিজের হাত দিয়ে করতে হবে। এই প্যান্টোগ্রাফটি নিজেই নিজেকে পজিশন করে ওই ইলেকট্রিক লাইনের সাথে কানেক্ট করে দেবে। সাবস্টেশনগুলি সবসময় এই লাইনগুলোতে ইলেকট্রিক সাপ্লাই দেবে। এই প্যান্টোগ্রাফটি মোটরকেও চার্জ করবে এবং ব্যাটারিকেও চার্জ করবে। সেন্সরটি কন্টিনিউয়াসলি চেক করবে যে প্যান্টোগ্রাফটি যেন পাওয়ার লাইনের সাথে জুড়ে থাকে। ব্রেকিং এর সময় রিজেনারেটিভ এনার্জিটা আবার ব্যাটারিকে চার্জ করবে, তার জন্য ব্যবহার করা হবে। যখন কোনো পাওয়ার লাইন থাকবে না, তখন প্যান্টোগ্রাফ নিজেকে অটোমেটিক্যালি নিচে করে নেবে। যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোকেও ই হাইওয়ের মতো আপগ্রেড করা হবে। ই হাইওয়ের জন্য জিরো প্রেরণ সম্ভব হবে, CO2 প্রেরণ কম হবে। এই ই হাইওয়েগুলি লরি মতো যানবাহনের কাছে খুবই ফ্লেক্সিবল। এই প্রকল্পটির কারণ বাইরে থেকে অনেক তেল আনা কম হয়ে যাবে। এই প্রকল্পটি 7,00,000 কোটি টাকার সরকারের খরচা বাঁচাবে। শুধু ই হাইওয়ে নয়, ই হাইওয়ের ধারে ভালো মানের সুযোগ সুবিধা থাকবে প্রতি 30 মিনিটের যাত্রায়। এই হাইওয়েতে একটি মাত্র টোল গেট থাকবে, যার টোল প্রাইস যাত্রার দূরত্বের ওপর নির্ধারিত থাকবে। এই এক্সপ্রেস ওয়ের পলিউশন কমানোর জন্য রাস্তার ধারে 2,00,000 গাছ লাগানো হবে। প্রতি 500 মিটারের জন্য রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম থাকবে। এই দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েটি 2023-এর মধ্যে সম্পূর্ণ হবে। তো এটাই ছিল দিল্লি মুম্বাই হাইওয়ের গল্প। সো গো গ্রিন, গো ইলেকট্রিক।